টেলিগ্রামটা হাতে নিয়ে আমার মাথাটা কেমন ঘুরতে লাগলো। হোটেলের মালিক আমাকে না ধরলে বোঝায় পড়েই যেতাম। পুরো ব্যাপারটাই অদ্ভুতভাবে আর অকল্পনীয় মনে হলো। আমার এই অস্তিত্ব যেন আমার বিরুদ্ধে শক্তির এক খেলামাত্র, কথাটা ভেবেই আমার হাত পা অবশ হয়ে এলো। নিশ্চয়ই কোনো রকম রহস্যময় রক্ষা কবচ ঘিরেছিল আমাকে, নয়তো তুষার আর নেকড়ের মুখ থেকে আমাকে রক্ষা করতে বহু দূরের এক দেশ থেকে একেবারে সঠিক সময় এমন বার্তা এলো কিভাবে? ভৌতিক ও রহস্য রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই মিড ডে সাসপেন্স, আজ আপনাদের জন্য ব্র্যাম স্টোকার্সের লেখা ড্রাকুলাস গেস্ট। ব্র্যাম স্টোকার্সের জন্ম হয় 1847 খ্রিস্টাব্দে ও মৃত্যু হয় 1912 খ্রিস্টাব্দে। ব্র্যাম স্টোকার আইরিশ উপন্যাস ও গল্পকার, জন্ম ডাবলিনে, ট্রিনিটি কলেজে শিক্ষিত, পেশায় ছিলেন সিভিল সার্ভেন্ট, দ্য ডাবলিন মেইলে নাট্য সমালোচনা করতেন, সম্পাদনা করতেন দ্য পেনি প্রেস পত্রিকাটি, সাহিত্য রচনা করেছেন ইংরেজি ভাষায়। তার সবচেয়ে বিখ্যাত রচনা ড্রাকুলা 1897 খ্রিস্টাব্দে উপন্যাস। এখানে অনুদিত গল্পটি 1914 খ্রিস্টাব্দে মরণোত্তর প্রকাশিত ড্রাকুলাস গেস্ট অ্যান্ড আদার উইয়ার্ড স্টোরিজ গল্প সংকলনের প্রথম গল্প। শুরু হচ্ছে ড্রাকুলাস গেস্ট। যাত্রা শুরু করার সময়ও মিউনিকের আকাশে জলজল করছিল সূর্য, বাতাসে ভাসছিল বসন্তের উচ্ছ্বাস। রওনা হওয়ার ঠিক আগে হের ডেলব্রুক, যে হোটেলে উঠেছিলাম তার মালিক, ছুটে এলেন আমাদের গাড়ি অবধি, আমাকে শুভযাত্রা জানালেন। তারপর গাড়ির দরজার হাতলে হাত রেখে কোচম্যানকে বললেন, রাত পড়ার আগেই ফিরে এসো, কিন্তু আকাশ পরিষ্কার দেখাচ্ছে বটে, কিন্তু উত্তরে একটা কাঁপুনি লাগছে, মনে হচ্ছে ঝড় উঠবে, তাই দেরি করো না। তারপর একটু হেসে বললেন, আজকের রাতটা কি সে খেয়াল আছে তো? জোহান দৃঢ় কণ্ঠে জবাব দিল, হ্যাঁ কর্তা। তারপর নিজের টুপিটা চেপে ধরে গাড়ি ছুটিয়ে দিল। শহর ছেড়ে বেরিয়ে এসে ওকে থামতে নির্দেশ করলাম। জিজ্ঞাসা করলাম, আজকের রাত্রিটা কি জোহান? সে বুকে ক্রুজ এঁকে ছোট করে জবাব দিল, উইল পারগিস নাচ। তারপর একটা সেকেলে টার্নিপের আকারে বিশিষ্ট জার্মান সিলভারের ঘড়ি বার করল, সেটার দিকে তাকিয়ে খানিকটা অস্থিরভাবে কাঁধ নাচাল। বুঝলাম অকারণে সময় নষ্ট করছি দেখে সে একটা সংঘর্ষ প্রতিবাদ জানাল, তাই ফিরে এসে গাড়িতে হাঁকতে বলল। সেও সময় নষ্ট করল না, নষ্ট সময়টুকু পুষিয়ে নিতে দিলে ছুট। এদিকে ঘোড়াগুলো মাঝে মধ্যেই মাথা ঝাঁকানি দিয়ে উঠে খুব রহস্যজনকভাবে বাতাসে কি একটা শুঁকতে লাগলো। আমিও ভয় পেয়ে আশেপাশে তাকাতে লাগলাম। রাস্তার ধারে জনবসতি সেরকম ছিল না, জায়গাটা এক ধরনের বায়ুতড়িৎ মালভূমির মতো। যেতে যেতে দেখলাম পাশে একটা রাস্তা এঁকে বেঁকে নেমে গিয়েছে নিচে উপত্যকার দিকে। মনে হলো সেই রাস্তায় লোক চলাচল বিশেষ হয় না, ভারী ভালো লাগল। কোচম্যানকে বিরক্ত করে আর একবার তাকে থামাল, বললাম, ওই রাস্তায় একটিবার যেতে। সে নানা অজুহাত তুলে বারবার বুকে ক্রুজ আঁকতে লাগলো। এতে আমার কৌতূহল আরো বেড়ে গেল, তাকে নানা প্রশ্ন করতে লাগলো। সেও নাচর বান্দা, বারবার ঘড়ি দর্শন করে আর প্রতিবাদ করেছে। শেষে বললাম, আচ্ছা জোহান শোনো,
আমি ওই রাস্তায় যাচ্ছি, তুমি যেতে না চাইলে তোমাকে জোরাজুরি করব না, কিন্তু কেন ওখানে যাবে না সেটা তো বলবে। এবার সে বক্স থেকে নেমে এলো মাটিতে, হাত জোড়ো করে আমাকে সেখানে না যেতে অনুরোধ করতে লাগল। ওখানে যাবেন না স্যার, ওখানে যাবেন না, আমি অনুরোধ করছি স্যার, ওখানে যাবেন না, প্লিজ, ফর গডস সেক, আই বেগ অফ ইউ। তার জার্মানের মধ্যে মোটামুটি ইংরেজি মেশানো ছিল, তাতে ওর কথা বুঝতে অসুবিধা হচ্ছিল না। সে আমাকে একটু কিছু বলতে চাইছিল, এমন একটা কিছু যা ওর কাছে খুবই ভয়ের ব্যাপার, কিন্তু প্রতিবারই ওই ওয়েল পারভিস নাচ ছাড়া আর কিছুই বলে উঠতে পারছিল না সে। ওর সঙ্গে খানিকক্ষণ তর্কাতর্কি করার চেষ্টা করলাম, কিন্তু যার ভাষা জানি না তার সঙ্গে তর্ক করা মুশকিল। ওর বরং একটু সুবিধাই ছিল, যদিও সে ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারত, কিন্তু তখন এত উত্তেজিত হয়ে পড়েছিল যে নিজের ভাষা ছাড়া আর কিছুই তার মুখ দিয়ে বের হচ্ছিল না। প্রত্যেকবার কথা বলতে বলতে সে ঘড়ি দেখছিল, তারপর ঘোড়াগুলোকে অশান্ত হয়ে বাতাসে কি যেন শুঁকতে লাগলো, তাতে সে আরও ভয় পেয়ে গেল, চারদিকে তাকাতে লাগলো। তারপর হঠাৎ সামনের দিকে লাফিয়ে এসে ঘোড়ার লাগাম ধরে এগিয়ে নিয়ে তাদের প্রায় 20 ফুট দূরে নিয়ে গিয়ে রাখলো। আমি পিছন পিছন গেলাম, জিজ্ঞাসা করলাম, অমন করছো কেন, এরকম অসভ্যতামির কারণ কি, কি হয়েছে তোমার, জবাব দাও। জবাব দেওয়ার আগে সে একবার বুকে ক্রুজ আঁকলো, তারপর গাড়িটা রাস্তার অন্যদিকে রাখতে রাখতে আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা দেখালো, তারপর চৌমাথাটা দেখিয়ে প্রথমে জার্মান ও পরে ইংরেজিতে বলল, তাকে কবর দিয়েছে যে নিজেকে মেরেছিল ওইখানে, ওটা অপবিত্র জায়গা স্যার। আমি বললাম, আত্মহত্যাকারী? মনে পড়ল আত্মহত্যাকারীদের রাস্তার চৌমাথায় কবর দেওয়া হতো। ও তাই বলো, আত্মহত্যা ব্যাপারটা দেখতে হচ্ছে। অবশ্য মুখে যাই বলি, ঘোড়াগুলি কেমন অন্য রকম করছিল তার কিছুতেই মাথায় ঢুকছিল না। কথা বলতে বলতে কুকুরের কান্নার মতো একটা ডাক শুনতে পেলাম, দূর থেকে আসলো আওয়াজটা, কিন্তু ঘোড়াগুলো তাতে খুব পছন্দ, জোহর অনেক কষ্টে তাদের শান্ত করলো, সে নিজেও ভয় কাট হয়ে গিয়েছিল, বলল, নেকড়ের ডাক, অথচ এদিকে এখন নেকড়ে নেই। নেই? আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু অনেককাল আগে তো নেকড়ে শহরের কাছেই থাকতো, তাই না? সে জবাব দিল, অনেক অনেক আগে, তাও বসন্ত আর গ্রীষ্মে, কিন্তু বরফের মরশুমে নয়। ঘোড়াগুলির গায়ে হাত বোলাতে বোলাতে সে তাদের শান্ত করতে লাগল। আকাশে একটা কালো মেঘ দ্রুত এগিয়ে এলো, রোদে পড়ল ঢাক, একটুখানি ঠান্ডা হাওয়া গায়ে লাগলো, একটুখানি, বোধহয় সতর্ক করে গেল, কারণ খানিক বাদেই আবার সূর্য মুখ দেখা নেই। জোহান দিগন্তের দিকে আঙুল তুলে বলল, বরফের ঝড় অনেকদিন আগে এসেছিল, তারপর আরেকবার, তারপর আরেকবার ঘড়ি দেখল, লাগামটা শক্ত করে ধরে রইল, কারণ ঘোড়াগুলো মাটিতে খুরের আঘাত করতে করতে অস্থির হয়ে মাথা ঝাঁকাচ্ছিল। এবার সে বক্সে উঠে গেল, বলতে চাইল, যেতে হলে চলো, না হলে আমি একাই যাচ্ছি। আমার ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলো, তখনই গাড়িতে চললুম না, আমি রাস্তাটার দিকে আঙুল দেখিয়ে বললাম, ওই রাস্তাটা কোথায় গেছে? সে আর একবার, মাত্র একবার বুকে ক্রস এঁকে খানিকটা বিড়বিড় করে প্রার্থনা করে বলল, হে গড, রেস্কিউ আস ফ্রম দ্য ডেভিলস,
অপবিত্র ও জায়গা যাবেন না স্যার, অপবিত্র স্যার, আমি আপনাকে আরেকবার রিকোয়েস্ট করছি স্যার, ওই জায়গায় যাবেন না, বেগ অফ ইউ। আমি জিজ্ঞাসা করলাম, কেই অপবিত্র? গ্রামটা। ও, ওখানে গ্রাম আছে নাকি? না না, ওখানে কয়েকশো বছর কেউ থাকে না। আমার কৌতূহল এবার তুঙ্গে। তবে যে বলল ওখানে গ্রাম আছে। ছিল। এখন কোথায় গ্রামটা? জার্মান ইংরেজি মিশিয়ে সে আমাকে একটা লম্বা গল্প শোনাল। তার সবটা যদিও বোধগম্য হলো না, কিন্তু এটুকু বুঝলাম যে তার সারমর্ম এটাই। অনেকদিন আগে, মানে বেশ কয়েকশো বছর আগে, এখানে কিছু লোক মারা যায় এবং তাদের কবর দেওয়া হয়, কিন্তু মাটির তলা থেকে আশ্চর্য শব্দ শুনে লোকেরা কবর খুঁড়ে দেখে, সেখানে শায়িত নরনারীর দেহের স্পন্দন আর মুখে লাল চাপ চাপ রক্ত। তখন তারা ভয় পেয়ে যায় নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, অবশ্য নিজেদের আত্মাকেও বাঁচানোর জন্য কথা বলে। কিন্তু তারা সবাই যে জায়গায় ছিল ছেলে পালিয়ে অন্য জায়গায় চলে যান। জীবিতরা জীবিত আর মরারা অন্য কিছু না। শেষ কথাটা সে বেশ ভয়ে ভয়ে বলল। গল্প বলতে বলতে সে ভারী উত্তেজিত হয়ে বলল, মনে হলো যেন কল্পনাই ভর করেছে তাকে। শেষকালটা দেখি ভয়ে তার মুখখানা সাদা হয়ে গেছে, ঘামতে ঘামতে আর কাঁপতে কাঁপতে চারপাশে এমন করে দেখাচ্ছে যেন এই প্রকাশ্যেও দিবালোকে কোনো অশরীরীর আতঙ্ক তার চারপাশে সে ঘুরতে দেখছে। এতে আমার ইংরেজ রক্ত উঠল টকবুক পিছিয়ে এলো। বললুম, তুমি ভয় পাচ্ছ জোহেন? আচ্ছা, তাহলে বাড়ি ফিরে যাও, আমি একাই ফিরব, একটু হাঁটাহাঁটি করা আমার শরীরের পক্ষে ভালো। গাড়ির দরজা খোলাই ছিল, আমার ওয়াককার্টের লাঠিটা সিটের উপরই রাখা ছিল, বের করে নিয়ে এলুম। ছুটি চাটায় হাঁটতে বেরোলে এই লাঠিটা সঙ্গে নিয়ে বের হই। তারপর দরজা বন্ধ করে দিয়ে মিউনিকের দিকে নির্দেশ করে বললুম, বাড়ি যাও জোহেন। জোহেন ইংরেজ, ওপরের রাত ডরায় না। ঘোড়াগুলি ততক্ষণ ভীষণই অশান্ত হয়ে উঠেছে, তাদের ধরে রাখার চেষ্টা করতে করতে জোহেন আমাকে মিনতি করে বলতে লাগল, ওখানে যাবেন না স্যার, রিকোয়েস্ট, আই বেগ অফ ইউ স্যার, ওখানে যাবেন না, ওখানে নরকের দুধ থাকে, স্বয়ং নরকের দুধ, ওখানে যাবেন না স্যার, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ স্যার। এচারিকে দেখে দয়া হচ্ছিল, কুসংস্কারে মাথা খেয়ে বসেছে তার, আবার না হেসে পারছিলাম না। উত্তেজনার বসে সে ভুলেই গিয়েছে যে তার ভাষা আমি বুঝি না। সে ইংরেজি ছেড়ে কথ্য জার্মানি বকর বকর করে যেতে লাগল। শেষটা যখন আমি আর সহ করতে পারলাম না, তখন রাস্তার দিকে দেখিয়ে বললাম, বাড়ি চলে যাও যখন, আমার তোমার ওই নরকের দূতের কাছে কোনো ভয় লাগে না, তুমি বাড়ি যাও। বলেই পিছন ফিরে চৌমাথায় নেমে উপত্যকার দিকে এগিয়ে চললাম। সে হতাশ হয়ে শেষে ঘোড়া ঘোরালো মিউনিখের দিকে। আমি লাঠিতে ভর দিয়ে একবার পিছন ফিরে দেখলাম, প্রথমটা সে রাস্তা ধরে আস্তে আস্তে চলছিল, তারপরেই পাহাড়ের মাথায় একটা লম্বা রোগা লোকের আবির্ভাব ঘটল। দূর থেকে একটু দেখতেই পেলাম, লোকটা ঘোড়ার দিকে এগোতেই ঘোড়াগুলো লাফিয়ে উঠে পা ছুটতে ছুটতে ভয়ে চিৎকার করতে লাগল। জোহান আর তাদের ধরে রাখতে পারল না, তারা তীর বেগে ছুট দিল পথ ধরে। দেখলাম তারা
দৃষ্টির আড়ালে হারিয়ে গেল। আগুন থেকে চোখ ফিরে দেখলাম সেও ততক্ষণে চলে গিয়েছে। জোহান যে নিচু উপত্যকে যেতে আপত্তি করছিল পথ ধরে তার দিকেই চললুম নিশ্চিন্ত মনে। জোহানের আপত্তির কোনো কারণ খুঁজে পেলুম না। কয়েক ঘন্টা ঘোরাঘুরি করলুম, কত সময় বয়ে গেল, কতদূর এলুম এসবের খেয়ালই রইল না। তবে বাড়ি বা লোকজনের কিছুই চোখে পড়ল না, কেমন নির্জন পরিত্যক্ত গোছের জায়গা, এই ব্যাপারটা আগে খেয়াল হয়নি। রাস্তার বাঁকে এসে কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠের বাড়ি ধ্বংসস্তূপ দেখে বুঝলাম যে আমাকে যা মুগ্ধ করছিল তা এই জায়গাটার পরিত্যক্ত রূপটি ছাড়া আর কিছুই নয়। বিশ্রাম নেওয়ার জন্য বসে চারপাশটা একবার দেখে নিল। মনে হলো হাঁটা শুরু করার আগে যতটা ঠান্ডা ছিল তার থেকে অনেক বেশি ঠান্ডা তখন বোধ হচ্ছিল। একটা ফিসফিসানি শব্দ আমার চারপাশে মাঝে মধ্যেই শোনা যাচ্ছিল। মাথার উপরেও কেমন একটা হালকা গর্জন শুনতে পাচ্ছিলাম। উপরে তাকিয়ে দেখি বিরাট ঘন মেঘ দ্রুত উত্তর থেকে দক্ষিণ আকাশে ছেয়ে যাচ্ছে, বাতাসে ঝড়ের পূর্ববাস। ঠান্ডা লাগছিল, ভাবলাম বসে থাকা ঠিক হবে না, তাই আবার চলতে শুরু করলাম। এবার যে জায়গাটায় এলুম সেটা বাড়ি সুন্দর, বিশেষ দৃষ্টব্য কিছু যদিও ছিল না, কিন্তু সব কিছুরই মধ্যে একটা সৌন্দর্যের ভাব ছিল, সময় খেয়াল ছিল না। তারপর গোধূলির আলো ক্ষীণ হয়ে এলে মনে হলো এবার পথ খুঁজে বাড়ি ফিরি কি করে, বাতাস ঠান্ডা, মাথার উপর মেঘও ঘনীভূত হয়ে এসেছে, মাঝে মাঝে গভীর মেঘেও গর্জনও শোনা যাচ্ছে, যে গর্জনকে ভেদ করে আবার মধ্যে মধ্যে রহস্যজনক এক চিৎকার শোনা যাচ্ছে, যেটাকে ড্রাইভার বলছিল নেকড়ের চিৎকার। খানিক ইতস্তত করলাম, আসার পথে একটা পরিত্যক্ত গ্রাম দেখেছিলাম, সেদিকেই হাঁটা গেলাম। উপস্থিত হলাম একটা খোলা প্রান্তরে, চারিদিকে তার পাহাড় দিয়ে ঘেরা, গাছের ঢাকা প্রান্ত ভাগে নেমে গিয়েছে সমভূমির দিকে, তবে ঢাল কম, এখানে সেখানে ঝোপঝাড় আর গর্ত। একটা রাস্তা দেখলাম এঁকে বেঁকে একটা ঘন ঝোপের দিকে এগিয়ে গেছে, তারপর তার পিছনে গিয়ে হারিয়ে গেছে। সেদিকে তাকিয়ে আছি এমন সময় কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগলো, বরফ পড়া শুরু হলো। মনে হলো যেন পেরিয়ে এলাম অন্তবিহীন পথ, কাছেই কোনো কাঠের স্তূপ আশ্রয় নিতে গেল। এদিকে আকাশ কালো হয়ে এসেছে, মুষলধারে বরফ পড়া শুরু হলো। দেখতে দেখতে আমার চারপাশ সাদা গালছে বিছিয়ে গিয়েছে। তা শেষ কোথায় দেখতে পেলুম না, পথের ধারগুলো ঠিক চিহ্ন দেওয়া গেল না, তাও সেটাও আর দেখতে পেলুম না। খানিক বাদে পায়ের তলায় ঘাস আর শ্যাওলার স্পর্শ বুঝলুম, পথ থেকে সরে এসেছি, বাতাসে গতির জন্যে তার বিরুদ্ধে হাঁটাও কষ্টকর হল। সেই বাতাসে আবার হিমশীতল, হেঁটেও ঠান্ডার কাঁপন থেকে রেহাই পেলাম না। এত জোরে বরফ পড়ছিল যে চোখ খোলা রাখাও দুষ্কর হলো। মাঝে মধ্যে আকাশ বিদীর্ণ করে বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই আলোয় দেখলাম আমার সামনে এক ঘন জঙ্গল মলিত, ইউ আর সাইপাস গাছের বন সবটাই বরফে ঢাকা। শিগগিরই আশ্রয় নিলাম সেই গাছটার ছায়া। জায়গাটা তুলনামূলকভাবে নিঃশব্দ, মাথার অনেক উপরে বায়ুর গর্জন শোনা যাচ্ছিল। ঝড়ের অন্ধকার তখন মিশে গিয়েছিল রাতের অন্ধকারে, তারপর এক সময় ঝড় থেমে গেল।
শুধু মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে লাগলো। এই অবস্থায় সেই নেকড়ের অদ্ভুত শব্দটা আমার চারপাশে নানা শব্দের মধ্যে প্রতিধ্বনি হতে লাগলো। মাঝে মধ্যে ভাসমান কালো মেঘের ফাঁক গেল, একটা তো জ্যোৎস্না গেল পড়ছিল। সেই আলোয় দেখলুম আমি সেই গভীর সাইপাস আর ইউ গাছের বনে শেষ ভাগে এসে দাঁড়িয়েছি। বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছিল। আশ্রয় থেকে বেরিয়ে এলুম, চারপাশটা ভালো করে ঘুরে দেখলুম। মনে হলো যে সব ভগ্নস্তূপ পেরিয়ে এসেছি তার মধ্যে একটা বাড়ি রয়েছে যেখানে আমি খানিকের জন্য আশ্রয় নিলেও নিতে পারব, যদিও সেই বাড়িটাও ভাঙাই। ঝোপের ধারে আসতেই দেখি একটি নিচু পাঁচিল সেটাকে ঘিরে আছে, তারপর খানিকটা খোলা জায়গা, সেখানে একটা সরু পথ চলে গিয়েছে একটা চৌকো বাড়ির মতো স্থানান্তর দিকে। পথটা আসলে সাইপাস বিধি। বাড়ির মতো জিনিসটা দেখার পরই আবার মেয়েকে সে চাঁদকে আড়াল করে দিল। আমি অন্ধকারে পথ পেরিয়ে গেল। হাওয়া বোধ হয় আরো ঠান্ডা হয়ে আসছিল। কাঁপতে কাঁপতে হাঁটতে লাগল। আশ্রয় আশায় কোন রকমে হাতড়ে হাতড়ে এগিয়ে গেল। সেখানে কেমন একটা হঠাৎ স্তব্ধতা অনুভব করলাম। দাঁড়িয়ে পড়ল। এদিকে ঝড় থেমে গেছে, সম্ভবত প্রকৃতির স্তব্ধতার সঙ্গে তাল মিলিয়ে আমার বুকের ধকধকানিও থেমে গিয়েছিল, কিন্তু সেটা সাময়িক। হঠাৎ চাঁদের আলো উঠে উঠল। দেখলাম আমি দাঁড়িয়েছি একটা কবরখানায়। আমার সামনে ওই চৌকো বস্তুটা আসলে একটা বিরাট শ্বেতপাথরের সমাধিসৌধ। তার চারপাশে মাটিও বরফে বরফে সাদা। চাঁদের আলো সঙ্গে সঙ্গে বয়ে এলো ঝোড়ো বাতাসের ফিসফিসানি একটা শব্দ, যেন অনেকগুলি কুকুর বা নেকড়ে একসঙ্গে চিৎকার করছিল। ভয়ে পেয়ে গেল, সারা শরীরে একটা সান্দা স্রোত বয়ে গেল। শ্বেত পাথরের উপর পড়েছিল চাঁদের আলো। এমন সময় নতুন করে ঝড় ওঠার তোড়জোড় শুরু হলো। মোহমুগ্ধের মতো এগিয়ে গেল সমাধি ফলকটার দিকে। ওটা কি, কেন এভাবে একা এখানে দাঁড়িয়ে তার জানার আগ্রহ জাগলো। চারিদিকে ঘুরে ডোটিটি তরুণটার উপর দেখি জার্মান লেখা কাউন্টেস ডোলিনেভিজেন অফ গ্রাইটস। স্ট্রাইডিয়াতে তাকে অনুসন্ধান করা হয় ও মৃতের অবস্থা পাওয়া যায় 1801। সমাধিসৌধের উপর পাথরে চাঙড় ভেদ করে উঠেছে একটা বড় লোহার বর্ষা বা শুল। পিছনের দিকে দেখি রাশিয়ান বরফে বড় বড় করে লেখা রয়েছে মৃতেরা ভ্রমণ করে দ্রুত। একটা গা ছমছমা অনুভূতি হলো, হাত পা প্রায় অবশ হয়ে এলো। প্রথমবার মনে হলো জোহানের কথা শুনলেই ভালো করতো। আরও একটা ভাবনা আমার মনে উদয় হলো, কথাটা মনে এলে নাটকীয়ভাবে আর একটা নাড়া দিয়ে গেল মনটাকে। আজ ওয়েল পারচিসি রাত্রি, লক্ষ লক্ষ লোক মনে করে ওয়েল পারচিস রাত হলো সেই রাত যে রাত শয়তান ঘুরে বেড়ায় বাইরে, যে রাত কবরে ঢাকা খুলে যায়, মৃতেরা উঠে আসে হেঁটে চলে বেড়ায়, যে রাতে জলে স্থলে আকাশে সর্বত্রই সবকিছুর উল্লাস শুরু হয়। ড্রাইভার এখানে এসেই ভয় পেয়েছিল। এই সেই গ্রাম যেটি বহু শতাব্দী আগে জনশূন্য হয়ে গিয়েছিল। এখানে লোক করেছিল আত্মহত্যা। এমন এক জায়গায় আমি একা, সম্পূর্ণ একা, তার উপর মাথার উপর দানা বাজছে ঝড় আর আমি কাঁপছি বরফের মধ্যে দাঁড়িয়ে। আমার পড়া সব দর্শন, ধর্ম শিক্ষা
আর সাহস একত্রিত করে দাঁড়ালাম যাতে ভয় অজ্ঞান না হয়ে যায়। তারপরই এক মহাঝড় আছড়ে পড়ল আমার মাথার উপর, মাটি কেঁপে উঠল যেন হাজারে হাজারে পাগলা ঘোড়া ছুটে বেরিয়ে গেল। এবার আর বরফ নয়, ঝড় তার হিম শীতল ডানায় বয়ে আনলো শিলাবৃষ্টি, ভয়ানক এক শিলাবৃষ্টি। সাইপ্রেসের গাছগুলো দাঁড়িয়ে রইল বটে, কিন্তু তার পাতা আর ডাল ভেদ করে পড়তে লাগলো শিল, একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিল। কিন্তু গাছের তলায় দাঁড়ানো নিরাপদ বোধ করি না। তখন ভরসা শুধু ওই শ্বেত পাথরের সমাধি বন্দরের জরিক চর্ণটিতে, সেই বিশাল ব্রোঞ্জের দরজায় হেলান দিয়ে শিলাপুষ্টির হাত থেকে বেরিয়ে শিল পড়তে লাগলো আমার চারপাশে। দরজা হেলান দিয়ে দাঁড়িয়েছিলুম বলে সেটা পিছন দিকে খুলে গেল। এই নিদ্রায় তখন কবরের আশ্রয় সই, সেখানে ঢুকতে যাচ্ছিলুম এমন সময় প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল। সেই সমাধি গিয়ে অন্ধকারে এক সুন্দরী নারী শায়িত, তার গাল দুটি সুডল, ঠোঁট দুটি লাল, মনে হলো সে বেদির উপর কফিনে শায়িত। চমকে উঠলাম, মাথার উপর আকাশ গর্জে উঠল, যেন দুটো দৈত্যের মতন হাত আমাকে টেনে বাইরে বের করে আনলো ঝড়ের মধ্যে। কিছু বুঝে ওঠার আগেই শিলাবৃষ্টির আঘাতে উড়ে গেলাম, কিন্তু সেই সঙ্গে কেন জানি না মনে হতে লাগলো যে আমি একা নই। সমাধি সৌধটার দিকে তাকালাম, সৌধের মাথার উপর শ্বেত পাথর ফুড়ে যে লৌহ ফলকটা উঠেছিল তার উপর বাজ পড়ল। সমাধি সৌধটা পাথর ফেটে তাতে আগুন লেগে গেল। মৃত রমণীটি এই মুহূর্তের জন্য যন্ত্রণায় চিৎকার করে উঠল, তার চিৎকার ডুবে গেল ঝড়ের গর্জনে। শেষে যে শব্দটা শুনলাম তা অনেকগুলো আবার কোনো দৈত্যের হাত আমাকে ধরে টেনে নিয়ে চলল। আমার উপর শিল পড়তে লাগলো, চারিদিক থেকে নেকড়ের গর্জন শোনা যেতে লাগলো। শেষে যা দেখলাম মনে হচ্ছে একটা অস্পষ্ট সাদা চলমান পুঞ্জ। মনে হলো আমার চারপাশের কবরখানায় তার সব মৃতের প্রেতাত্মা পাঠিয়ে দিয়েছে, আর তারা যেন এই শিলাবৃষ্টির সাদা অন্ধকারের মধ্যে আমার দিকে এগিয়ে আসছে। একটুখানি হুঁশ ফিরতেই ভয় কুঁকড়ে গেল, খানিকক্ষণের জন্য আবার জ্ঞান হারাল। আমার একবার ফিরে এলো চেতনা, প্রায় প্রচণ্ড বেদনা অনুভূত হলো, নড়তে পারছিলাম না। মনে হলো হাত পা দুটো অসার হয়ে গেছে, ধারে একটা হিম শীতল স্পর্শ টের পেলাম। শীতল ভাবটা আমার শীত দ্বারা ধরে নেমে এলো, পায়ের মতো কান দুটো অসার হয়ে এসেছিল যন্ত্রণায়। শুধু বুকের কাছে একটা গরম ভাব পাচ্ছিলাম, যাতে তুলনামূলকভাবে একটু আরাম পাচ্ছিল। পুরো ব্যাপারটা মনে হলো দুঃস্বপ্নে, শারীরিক দুঃস্বপ্ন। মনে হলো আমার বুকের উপর এমন কিছু চেপেছে যাতে পুরো আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। এই অর্ধ চেতনা অবস্থায় স্থায়ী ছিল অনেকক্ষণ, সেটা কেটে গেলে মনে হলো আমি বোধহয় ঘুমাচ্ছিলাম। তারপর একটা গা বমি ভাব এলো, ঠিক সিকনেসের প্রথম ধাপের মতো। নিজেকে কিছুর থেকে ছাড়িয়ে নেওয়ার প্রবল বাসনা দেখা দিল, কিন্তু কিসের থেকে সেটাই বুঝলাম না। এক প্রকাণ্ড স্থবিরতা গ্রাস করলো আমাকে, মনে হলো সারা পৃথিবীটা ভয় ঘুমাচ্ছে, নয় মরে গেছে। শুধু আমার কাছে বসে থাকা কতকগুলো জানোয়ারের নিঃশ্বাসের আওয়াজ সেই নৈ শব্দের ব্যাঘাত ঘটাচ্ছে। গলার কাছে একটা উষ্ণ বিচ্ছিরি শব্দ পেল, তারপর ব্যাপারটা টের পেল। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে এলো ভয়। একটা বিরাট জন্তু আমার উপর শুয়ে
আমার গলাটা চাটছে, ভয় নড়তে পারলাম না। আমার সহজাত প্রবৃত্তির আমাকে চুপটি করে পড়ে থাকতে বলল, কিন্তু মনে হলো জন্তুটা আমার মধ্যে কোনো পরিবর্তন টের এলো। সে তার মাথা তুলল, চোখের পাতা ফাঁক দিয়ে দেখল আমার উপর এক দৈত্যাকার নেকড়ের দুটো বড় বড় চোখ জল জল করছে, তার ফাঁক হয়ে থাকা বিরাট মুখের মধ্যে চকচক করছে ধারালো সাদা দাঁত, তার গরম জান্তব ক্ষুধাতার নিঃশ্বাস এসে পড়ছে আমার উপর। তারপর আবার খানিকক্ষণ কিছু মনে ছিল না, তারপর একটা নিচু গলায় গোঙানির আওয়াজ শুনে হুঁশ ফিরল। খানিক বাদে একটা কুকুরের কান্নার মতো আওয়াজ শুনলাম, বারবার নতুন করে আওয়াজটা উঠতে লাগল। তারপর অনেক দূর থেকে অনেক মানুষের গলায় একটা হলা হলা আওয়াজ শুনতে পেল। সাবধানে মাথা তুলে যেদিকে থেকে আওয়াজটা আসছিল সেদিকে তাকালাম, কিন্তু কবরখানাটা আমার দৃষ্টিপাত বাধা হতে লাগলো। এদিকে নেকড়েটা অদ্ভুতভাবে ডেকেই চলল, তার লাল দুটি চোখ ঘুরে গেল সাইপাসের ছাড়ের দিকে যেদিক থেকে আওয়াজটা আসছিল। কণ্ঠস্বরগুলো কাছাকাছি আসতেই নেকড়ের গর্জন তীব্র হয়ে উঠল, ভয় চুপ করে কাঠ হয়ে রইল। আমার চারপাশে অন্ধকারে সাদা আস্তরণের উপর একটা লাল আলোর আভাস দেখতে পেল। তারপর হঠাৎ গাছের আড়াল থেকে একদল মশালধারী আশ্বাহরী বেরিয়ে এলো। এইবার নেকড়েটা আমার বুকের উপর থেকে উঠে কবরখানার পথ ধরল। একজন অশ্বারোহী তার টুপি ও লম্বা সামগ্রিক পোশাক দেখে তাকে জোয়ান বলেছিল, নিজের কার্বাইন তুলে তাক করল। তার এক সঙ্গী তার হাতটা সরিয়ে দিল, শুনলাম মাথার উপর দিয়ে বুলেটটা হুশ করে শব্দ বেরিয়ে গেছে। আগের লোকটা বোধ করি আমার শরীরটাকে নেকড়ের শরীর বলে ভুল করেছিল, আর একজন জানোয়ারটাকে পালাতে দেখে গুলি চালালো। তারপর ঘোড়ার টক বক শুনলুম, অশ্বারোহী দল এগিয়ে এলো একদল একজন আমার দিকে, অপর দল তুষারবৃত্ত সাইপাসের বলে নেকড়ের পিছনে ধাওয়া করল। তার কাছে আসতে আমি উঠতে চেষ্টা করলাম, কিন্তু শরীরে বল এলো না। যদিও আমার চারপাশে কি চলছিল সবটা দেখতে শুনতে পাচ্ছিলাম, দু তিনজন জোয়ান তার ঘোড়া থেকে লাফিয়ে নেমে আমাকে ঘিরে হাঁটু ধরে বসল। তারপর একজন আমার মাথাটা তুলে নিজের হাতে আমার বুকের উপর রাখলেন, তারপর চেঁচিয়ে উঠে বললেন, সব ঠিক আছে বন্ধুরা, উনি বেঁচে আছেন। আমার গলায় খানিকটা ব্র্যান্ডি ঢেলে দেওয়া হলো, তাতে খানিকটা বল পেল। এবার চোখ খুলে তাকালুম, চারদিকটা দেখলুম, গাছের আড়ালে আলো ছায়া খেলা করছিল। শুনলাম সবাইকে ডাক দেওয়া হলো, সব তাড়াতাড়ি কবরখানা থেকে বেরিয়ে এলো, সকলের চোখ মুখে আতঙ্ক। যে লোকগুলো আমার কাছে বসেছিল তারা জিজ্ঞেস করল, তাকে ফেলে? জবাবে সবাই এক বাক্যে বলল উঠল, না না, এখনই চলে আসবো। শিগগির শিগগির, এখানে থাকা নিরাপদ নয়, আর আজকের রাত্রিটাও ভালো না। তারপর সবাই নানাভাবে যে প্রশ্নটা করল সেটা হলো, ওটা কি? উত্তরটাও এলো নানাভাবে, মনে হলো সবাই একটা কিছু দেখে ভয় পেয়েছে, সেই ভয়ের দ্বারা তাড়িত হয়ে কথা বলছে। ওটা অবশ্যই, একজন বিড়বিড় করে কি বলতে গেল কিন্তু কোনো কথা খুঁজে পেল না।
নেকড়ে আবার নেকড়ে নয়। আর একজন ভয় কাঁপতে কাঁপতে বলল, তৃতীয় জন সাদামটা এভাবে বলল, প্রবৃত্ত বুলেট ছাড়া তাকে মারার চেষ্টা করা বৃথা। চতুর্থ জন বলল, আজকে রাত যেটুকু করতে পেরেছি তাই অনেক লাখ টাকার কাজ করেছি। আরেকজন বলল, ভাঙা শ্বেত পাথরে রক্ত দেখলুম, নিশ্চয় বাজ পড়িয়ে ওখানে রক্ত আসেনি। আর উনি কি নিরাপদ? ওর গলাটা দেখুন বন্ধুরা, দেখো নেকড়ের ওর বুকের উপর বসে ওর রক্তকে গরম রেখেছিল। অফিসার আমার গলা পরীক্ষা করে উত্তর দিলেন, উনি ঠিক আছেন, চামড়ার ফুটো নেই, কিন্তু এর মানে কি? ওই নেকড়েটা চিৎকার না করলে আমরা ওকে খুঁজেও পেতাম না। ওটার কি হলো? যে লোকটি আমার মাথা ধরেছিলেন তিনি জিজ্ঞাসা করলেন, একে ততটা ভীত বলে মনে হলো না, তার হাত শক্ত ছিল, কাঁপুনি কোনো লক্ষণ দেখা দেয়নি। তার স্লিভে দেখলাম জুনিয়র অফিসারের সেভরন। একটা লোক তার ফ্যাকাশে মুখ নিয়ে ভয় ভয়ে কাঁপতে কাঁপতে চারদিকটা একবার দেখে নিয়ে বলল, ওটা ঘরে ফিরে গেছি, এখানে ওর শোয়ার জন্য অনেক কবর রয়েছে, চলে এসো বন্ধুরা শিগগিরই, এই জায়গাটা অভিশপ্ত। অফিসারটি আমাকে বসালেন, তারপর তার আদেশে কয়েকজন এসে আমাকে ধরে ধরে একটা ঘোড়ার উপর বসালো। তিনি আমার পিছনে বসে আমাকে ধরে রইলেন, এগোনোর নির্দেশ দিলেন। সাইপ্রাস বন ছাড়িয়ে আমরা সামগ্রিক ছন্দে এগোতে শুরু করলো। কথা বলতে পারছিলাম না বলে চুপ করে রইল, বোধ হয় ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল দেখি আমি দুপাশে দুজন জোয়ানের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছি। দিনের আলো ফুটে উঠেছে, বরফের অবশেষের উপর উত্তরের পথ রোদের আলো পড়ে পথটাকে রক্তে রাঙা মনে হচ্ছে। অফিসারটি লোকদের বলছেন, যা দেখেছ সে সম্পর্কে কাউকে কিছু বলতে হবে না, শুধু বলবে একজন আগন্তুক ইংরেজকে খুঁজে পেয়েছ, একটা কুকুরটাকে পাহারা দিচ্ছিল। ভয় পাওয়ার দল একজন বলে উঠল, কুকুর? এটা কুকুর নাকি? আমি জানি, নেকড়েকে চিনি নে। তরুণ অফিসার শান্ত হয়ে বললেন, আমি বলছি ওটা কুকুর, এর বাইরে কি আর কিছু বলার আছে কারোর? দিনের আলো দেখে লোকটির হারানো সাহস ফিরে আসছিল, সেই ব্যঙ্গ ঘরে বলল, কুকুর দেখুন ওর গলাটা, ওটা কি কুকুরের কর্চ কথা? কথাটা শুনে গলায় হাত দিয়ে বললুম, সবাই পিছনে ফিরে তাকালো, কেউ কেউ ঘোড়া থেকে নেমে এলো। তরুণ অফিসারটি আবার শান্ত হয়ে গলায় বললেন, আমি বলছি কুকুর। অন্য কিছু বললে কে আমাদের কথা শুনে হাসবে? তারপর এক জওয়ানের পিছনে ঘোড়ায় উঠে পড়ল, এগিয়ে চলল মিউনিখের শহরতলির পথ ধরে। এখানে একটা ঘোড়ার গাড়ি পাওয়া গেল, তাতে উঠে আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। তরুণ অফিসারটি আমার সঙ্গে চললেন, একজন জওয়ান ঘোড়ায় চড়ে আমাদের অনুসরণ করল, অন্যেরা
ব্যারাকে ফিরে গেল। আমরা ফিরতেই হেরড্রেল ব্রুক ছুটে এলেন আমার সঙ্গে দেখা করতে। মনে হলো উনি আমাদের পথ চেয়েছিলেন, আমার দুই হাতে ধরে তিনি আমাকে এগিয়ে নিয়ে চলেন। অফিসারটি আমায় সেলুট ঠুকে বিদায় নিতে চাইলেন। ব্যাপার বুঝে তাকে আমার কামরায় আমন্ত্রণ জানালাম। এক গ্লাস পানীয় দিয়ে তাকেও সঙ্গীদের আমার প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানালো। তিনি শুধু বললেন, হেডের ব্রুক প্রথমেই খোঁজ পাটি নিয়োগ করে বুদ্ধিমানের কাজ করেছেন। হোটেলের মালিক এই কথায় খুব বুদ্ধিমান লোক। এই কথায় ডেলব্রুক একটু হাসলেন মাত্র। তারপর অফিসারটি ডিউটির কথা জানিয়ে বিদায় নিলেন। আমি জিজ্ঞাসা করলুম, কিন্তু ডেলব্রুক আপনি কেমন করেই বা আর কেনই বা আমাকে খোঁজার জন্য জোয়ানদের নিয়োগ করলেন? তিনি কাঁধ নাচিয়ে নিজের কাজটা একটু খাটো করে দেখানোর চেষ্টা করে বললেন, আমি যে রেজিমেন্টে আছি তার কমান্ডারের কাছে কিছু স্বেচ্ছাসেবক চেয়েছিলাম, ওর সহায়তা ভুলব না। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু আমি যে হারিয়ে গেছি সে কথা আপনি জানলেন কি করে? আরে মশাই, ঘোড়াগুলো পালিয়ে গেলো, ড্রাইভার অনেক কষ্টে ভাঙা গাড়ি নিয়ে ফিরে এসেছিল, ওটা দেখেই সন্দেহ করেছিলাম। কিন্তু সেজন্য নিশ্চয়ই আপনি আমার জন্য সামরিক খোঁজ পাটি পাঠাননি? ওহে না, তিনি জবাব দিলেন, কিন্তু কোচম্যানকে ফিরে আসার আগে আপনি যে বোয়ারের অতিথি তার থেকে একটা টেলিগ্রাম পাই থেকে একটা টেলিগ্রাম বার করে আমার হাতে দিলেন। পড়ে দেখলুম, আমার অতিথি সম্পর্কে সাবধান, তার সুরক্ষা আমার কাছে সবচেয়ে মূল্যবান। তার কিছু হলে, তিনি হারিয়ে গেলে তাকে খোঁজার জন্য সব কিছু করবেন, তার সুরক্ষা সব রকম ব্যবস্থা করবেন। তিনি ইংরেজ এবং সেই জন্য একটু অ্যাডভেঞ্চার প্রিয়। বরফ, নেকড়ে আর রাত খুব বিপজ্জনক, তার ক্ষতির আশঙ্কা থাকলে সময় নষ্ট করবেন না, খরচপত্র নিয়ে ভাববেন না, ওটা আমি দেখব। আর মনে থাকে যেন ওই ইংরেজের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হলে ইতি কাউন্ট ড্রাকুলা। শুনছিলেন ব্র্যাম স্টোকার্সের ড্রাকুলাস গেস্ট, কথক এবং অন্যান্য ভূমিকায় দ্বীপ, গল্পের সূত্রধার ও সমগ্র পর্ব পরিচালনায় আমি সায়ন, ট্রান্সলেশনে শুভদীপ দাশগুপ্ত, পোস্টার আর্ট অ্যান্ড ডিজাইনে টিম স্কাইফ্লাই আর্টস, সাউন্ড এফেক্টস অ্যান্ড এডিটসে পুলক এবং অভিনব। পরের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির থাকবে টিম মিড ডে সাসপেন্স। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবেই শুনতে থাকুন মিড ডে সাসপেন্স। স্টে টিউনড।